বিসমিল্লাহ রহমান রহিম। জস ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয় সিলেটকে। প্রকৃতি যে মানুষকে কাছে টানে তা বুঝতে হলে আপনাকে অবশ্যই সিলেট আসতে হবে। আর সিলেটের সবথেকে সেরা পর্যটক স্পটগুলি শ্রীমঙ্গলে অবস্থিত। দুইটি পাতা আর একটি কড়ির দেশ শ্রীমঙ্গল। পাহাড়, ঝর্ণা, বিল, হাওর আর সবুজ চা বাগানে ঘেরা নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই শ্রীমঙ্গল। প্রতিনিয়তই এখানে বাড়ছে পর্যটকদের আনাগোনা, ঠিক সেই সাথে গড়ে উঠছে ছোট বড় নানা মানের হোটেল এবং রিসোর্ট। আজ আমরা যাচ্ছি বালিশিরা রিসোর্টে। প্রথমেই বলে রাখি, শ্রীমঙ্গলের সেরা পাঁচটি রিসোর্টের অন্যতম একটি এই বালিশিরা রিসোর্ট। আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব বালিশিরা রিসোর্টের সমস্ত সৌন্দর্য এবং সেই সাথে শেয়ার করব এই রিসোর্টে কী কী সুবিধা আছে। বুফে খাবার, বারবিকিউ, কিডস জোন, হানিমুন ভিলা সহ যাবতীয় প্যাকেজ ও খরচ সহ সব কিছুই থাকবে এই ভিডিওটিতে। আশা রাখছি এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে এই রিসোর্টটি সম্পর্কে আপনার একটি পরিপূর্ণ ধারণা হয়ে যাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের স্টোরি অফ বালিশিরা রিসোর্ট। আসসালামু আলাইকুম। জস ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। তো আমরা এখন আমাদের যাত্রা শুরু করছি। তো আমরা আজকে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে, আর সেখানে আমরা একটা রাত স্টে করব বালিশিরা রিসোর্টে। তো এখন অলরেডি আমরা ভৈরব চলে আসছি। তো এখানে আমরা ব্রেক দিয়েছিলাম, আমাদের নামাজের একটা ব্রেক, তো এই জন্য তারপর আমরা আবার আমাদের যাত্রা শুরু করছি। তো আজকে আমাদের সাথে আছে প্রথমে হলো দীপু ভাই, আমার মাই বস, আর ওই পিছনে আছে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট সাগরেদ, সেটা হচ্ছে রূপম সিনিয়র মার্কেটিং, আর হচ্ছে আমাদের এই পাশে আছে রাসেল ভাই। তো রাস্তায় প্রচুর জ্যাম, আমরা বিষয়টাকে অন্যভাবে এনজয় করার চেষ্টা করছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার। প্রিয় দর্শক মণ্ডলী, বরাবরের মতো প্রথমে শেয়ার করছি আপনি কিভাবে এখানে আসবেন। ঢাকা থেকে বেশ কয়েকটি মাধ্যমে আপনি শ্রীমঙ্গল আসতে পারবেন। সবথেকে আরামদায়ক এবং নিরাপদ মাধ্যম হচ্ছে ট্রেন। দিন ও রাত মিলে বেশ কয়েকটি ট্রেন চলাচল করে থাকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। এছাড়া বাসেও খুব সহজে আপনি ঢাকা থেকে সরাসরি শ্রীমঙ্গল আসতে পারবেন। আপনি চাইলে নিজস্ব পরিবহনেও খুব সহজে শ্রীমঙ্গল চলে আসতে পারবেন। আর শ্রীমঙ্গল একদিনে এখানকার সবগুলো স্পট কিভাবে বেড়াবেন তার উপরে একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে আমার চ্যানেলে। সেই ভিডিওটি দেখলে বাস, ট্রেন এবং এখানে আসার ব্যাপারে সমস্ত তথ্য পেয়ে যাবেন, এবং সেই সাথে কারো সাহায্য ছাড়াই আপনি সবগুলো স্পট খুব সহজেই ভ্রমণ করতে পারবেন। আমি ভিডিওর লিংক আই বাটনে এবং ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, অনুগ্রহ করে দেখে আসবেন। অলরেডি আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সেই গ্র্যান্ড সুলতান। এখান থেকে ডানে যেতে হবে, গ্র্যান্ড সুলতানকে পার হয়ে আমরা চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো হচ্ছে আমাদের বালিশিরা রিসোর্টে। তো আমরা অলরেডি রিসোর্টের রাস্তায় ঢুকে পড়েছি, অলরেডি আমরা চলে আসছি আমাদের রিসোর্টের গেটের কাছে। সামনে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের রিসোর্টের গেট। প্রিয় দর্শক মণ্ডলী, রিসোর্টে প্রবেশ করে হাতের বাম পাশে গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা পেয়ে যাবেন। ঢাকা থেকে আসতে আমাদের আনুমানিক 5 ঘন্টার মতো সময় লেগেছে, আর যাত্রাপথের ক্লান্তি একেবারেই দূর হয়ে যাবে যখন আপনি এই রিসোর্টে প্রবেশ করবেন। খুবই সুন্দরভাবে বাহারি রঙের ফুল এবং গাছ দিয়ে সাজানো এই রিসোর্টের চারপাশ। সামনে যে সুন্দর বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি এই রিসোর্টের রিসেপশন। প্রথমে আমরা এখানে চেক ইন করব। আর একটি কথা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখবেন, আপনারা অবশ্যই এখানে আসার সময় আপনাদের জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের একটি করে কপি সাথে করে নিয়ে আসবেন। তাদের এই রিসেপশনের সাথেই রয়েছে মস্ত বড় ডাইনিং। এখানে সকালে বুফে, নাস্তা সহ সকল ধরনের খাবার পাওয়া যায়। চেক ইন করে ফেললাম, তো এখন হচ্ছে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। তো
এইখানকার সব থেকে যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে, এটা আসলে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এবং খুবই সুন্দরভাবে বাগান করা। এখানে আমরা একটা কিডস জোন দেখতে পাচ্ছি, এখানে আসলে বাচ্চাদের খেলার জায়গা আছে সুন্দর। মূলত কিডস জোনের সামনেই হচ্ছে আমাদের কটেজটি, এটি হচ্ছে আমাদের মূলত কটেজ। তো আমরা এখন আমাদের কটেজে প্রবেশ করছি। ওয়াও, অস্থির একটি কটেজ। তো আমরা যে রুমটি নিয়েছি এটি হচ্ছে একটি ডাবল রুমের একটি কটেজ, আর এটির নাম হচ্ছে লাল নীল দীপাবলি। এটি হচ্ছে আমাদের প্রথম একটি রুম আমরা দেখতে পাচ্ছি। তো রুমের ভেতরে প্রবেশ করলে প্রথমে আমরা একটা ডাবল বেডের একটি খাট পাবো, সামনে একটি আলমিরা, টেবিল, এখানে একটি বসার টুল, এবং সামনে আছে খুব সুন্দর একটি ব্যালকনি আছে এখানে। বিশেষ করে এখানকার বাইরের পরিবেশগুলো সব থেকে বেশি সুন্দর লেগেছে আমার কাছে। চারপাশে একেবারে জঙ্গল, পাহাড়ের একটা ভিউ। ওয়াও, অসাধারণ অস্থির টয়লেট, খুবই সুন্দর। আমরা যদি একটু ভালোভাবে দেখি, খুবই নিট অ্যান্ড ক্লিন এবং খুবই ওয়েস্টার্ন স্টাইল, ভেরি গুড। এটা হচ্ছে আরেকটা রুম আমাদের। তো আমরা টোটাল এই দুই রুমের রুমটা নিয়েছি। প্যাকেজের সাথে ছিল হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো যেহেতু এখন রমজান মাস, তো এই জন্য আমরা আসলে নিয়েছি ইফতার। তো ইফতারে আমাদেরকে তারা কী কী দিয়েছে আমরা সেগুলো দেখছি। এখানে বিরিয়ানি আছে আর কিছু আইটেম আছে। আমরা সাথে রুমের সাথে পাচ্ছি হচ্ছে এখানে কফি ব্যাগ পাচ্ছি, সাথে হচ্ছে আরও আছে কিছু স্ন্যাক্স আছে, এগুলো হচ্ছে আমাদের রুমের সাথে আমরা ফ্রি হিসাবে পাচ্ছি। তাছাড়া এখানে নিজস্ব রেস্টুরেন্ট আছে, আরও কিছু আছে, আমরা সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। প্রিয় দর্শক মণ্ডলী, এবার রুমের প্রাইস সম্পর্কে বলি। এখানে মূলত চার ধরনের রুম আছে। কাপল ডিলাক্স রুম, যার ভাড়া 8,000 টাকা। কাপল কটেজ রুম, যা আমরা নিয়েছিলাম সেটির ভাড়া 11,900 টাকা। এছাড়া আছে ফ্যামিলি ভিলা, যার ভাড়া 13,900 টাকা। আর একটি আকর্ষণীয় কাপলদের জন্য রয়েছে হানিমুন প্যাকেজ, যেখানে প্রাইভেট পুল থাকবে, যেটি আপনাদেরকে আমি নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব। আর এখানে সবসময়ই বেশ কিছুটা ডিসকাউন্ট থাকে, তাই আমার পরামর্শ হচ্ছে আপনারা এখানে রুম নেওয়ার আগে অবশ্যই বার্গেনিং করে দাম ঠিক করে নেবেন। তো এখানে আমরা খুব সুন্দর একটি জায়গা পেয়েছি, আপনারা আসলে এখানে বসে সময় কাটাতে পারবেন। মূলত এখানে একটি দোলনা আছে, বসে সময় কাটানোর জায়গা আছে, সাথে হচ্ছে এখানে আমরা আরও একটি দোলনা দেখতে পাচ্ছি। তো মূলত এই পার্কের সব থেকে আমার কাছে এই বিষয়গুলো বেশি ভালো লেগেছে, জায়গাটি এত বেশি নির্জন এবং এত সুন্দর একটা গ্রামের একটা আবহাওয়া, এবং এত সুন্দরভাবে তারা সাজায় গুছিয়ে রাখছে, যে জিনিসটা আসলেই দুর্দান্ত। আমার মনে হয় যে আপনি এখানে আসলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যেতে বাধ্য। এবার আপনাদের হানিমুন প্যাকেজের রুমটি দেখাবো। যদিও তাদের রুমটি রেডি ছিল না, তবুও আমার অনুরোধে তারা আমাদেরকে শুধুমাত্র রুমটি দেখাতে রাজি হয়েছে। এই প্যাকেজে থাকবে প্রাইভেট সুইমিং পুল সহ কাপল একটি রুম, হানিমুন ডেকোরেশন সহ রুম, এবং হানিমুন কেক, কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ, ক্যান্ডেল লাইট সহ ডিনারের ব্যবস্থা, এবং 2 দিন 1 রাত্রি থাকার ব্যবস্থা, যার প্যাকেজ মূল্য আনুমানিক 15,000 টাকা। এখানে খুব সুন্দর একটি প্লেগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি, এবং চারপাশে বসার জায়গা, এবং পাশে আছে খুব উঁচু একটি পাহাড়, আর পাহাড়ের ঢালেই এখানে বসে আপনারা এখানে খেলতে পারবেন। মেবি এটা যত সম্ভব বাস্কেটবল হবে, আমি আসলে শিওর না, আর যদি ভুল হয়ে থাকে সঠিকটি আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবার খাবার মেনু সম্পর্কে বলি। আপনি রুমের সাথে কমপ্লিমেন্টারি সকালের বুফে নাস্তা পেয়ে যাবেন, আর দুপুর এবং রাতের জন্য এখানে বিভিন্ন সেট মেনু সহ বিভিন্ন আইটেম পেয়ে যাবেন। আমরা মুরগির মাংসের সাথে সবজি ভর্তার একটি প্যাকেজ নিয়েছিলাম, যার মূল্য পড়েছিল জনপ্রতি 480 টাকা। তবে সত্যি বলতে কি, এখানকার খাবারের মান অনেক ভালো।
ভাই মনে হচ্ছে এখানে কি মরার পার্টি দিচ্ছি নাকি? এটা ভালো গান দেন, কি গান দিলেন এরা আপনি? উড়া ধুরা যা খাইছি এটা যেন হজম হয়ে যায়। এই দেখো আরেকজনের কান দেখো, দেও দেও দেও, ভিডিও চলতেছে। এই রিসোর্টের বারবিকিউ প্যাকেজটি ছিল একেবারেই দুর্দান্ত, যার জনপ্রতি মূল্য 700 টাকা। তবে অবশ্যই সর্বনিম্ন 4 জন হতে হবে। আর বারবিকিউ প্যাকেজে থাকবে কোয়ার্টার চিকেন, 3 পিস পরোটা, সালাদ, 3 ধরনের সস, রোস্টেড পাইনঅ্যাপল, সফট ড্রিঙ্কস এবং মিনারেল ওয়াটার। আর আমার অনুরোধ থাকবে এখানে আপনারা যদি আসেন অবশ্যই এই প্যাকেজটি একবার ট্রাই করবেন। আরও একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি, এই রিসোর্টে ড্রাইভারদের থাকার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, তবে সেজন্য আপনাদেরকে জনপ্রতি 1000 টাকা এক্সট্রা পে করতে হবে। সর্বোপরি এই ছিল রিসোর্টটির যাবতীয় সব কিছু। চেষ্টা করেছি সমস্ত তথ্য আপনাদের মাঝে শেয়ার করার। আরও কোনো তথ্য প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি রিসোর্টটির কন্ট্যাক্ট নম্বর সহ যাবতীয় তথ্য আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, প্রয়োজনে তাদের সাথে কথা বলে আপনার কাঙ্ক্ষিত তথ্য জেনে নেবেন। আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।